হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ববেস ব্লগে আজকে আছি হচ্ছে মেলাতে এটা হচ্ছে দয়াল বাবা মোতালেফ সাহের বার্ষিক ওরস উপলক্ষে এই মেলাটা বসে কিন্তু স্থানীয়দের কাছে এটা মামার মাজারের মেলা হিসেবে পরিচিত আমার জন্ম কিন্তু এই এলাকাতেই আর ছোট থেকে বড় এই পর্যন্ত বেড়ে ওঠা আমার এই এলাকাতেই এর জন্য ছোটবেলা থেকে অনেকবার এই মেলায় যাতায়াত হয়েছে আমাদের আর আমার বাসার সাথে এই মেলাটা নদীর পার ঘেসে বসে তো এই যে দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছের দোকান দিয়েছে তো মেলা এটা একটা কমন দোকান আর প্রতিবার কিন্তু রোজার ঈদের পরেই এই মেলাটা অনুষ্ঠিত হয় কিন্তু গত দুই বছর যাবৎ এখানে মেলা হয়নি কারণ করোনার জন্য বন্ধ ছিল তো এবছর আবার নতুন উদ্যমে মেলা শুরু হয়েছে তো এই যে দেখো আমরা চিংড়ি মাছ নিয়েছি মেলা এসেছি আর চিংড়ি মাছ না তা হয় না তো আমার প্রিয় জিনিস সেটা তো নিয়ে নিয়েছি আর এখানে অনেক খাবারের দোকান ছিল দোকানিরা নানা রকমের খাবারের পর্ষরা বসিয়ে বসেছে এখানে তো এই যে এখানে পিটি ভাজা হচ্ছে গরম তেলে তো এগুলো কমন মেলাতে সবসময়ই থাকে তো আর এই যে এখানে কিছু দোকান বসেছে তো তোমাদেরকে আমি যে মূল মাজারটা সেটা একটু দেখাচ্ছি এই যে এই মাজারটা হচ্ছে এই মূল মাজার আর এটা মামার মাজার নামে পরিচিত তো এটার লোকেশন হচ্ছে ঢাকা বিলবার সূত্রাপুরের কাছেই পুলিশ ফাড়ির এদিকে তো চাইলে তোমরা আসতে পারো আজকে হচ্ছে মেলার তৃতীয় দিন আর এই যে এখানে দোকানিরা বিভিন্ন জিনিসের দোকান দিয়ে বসেছে তো সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখো এখানে কদমা বাতাসা মিষ্টি অনেক রকমের খাবার রয়েছে আর এখানে রয়েছে কসমেটিক্সের দোকান এই মেলাটা নদীর পারে যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশ ঘেসে বসে আর এখানে যে মূল রাস্তাটা রয়েছে সেই রাস্তার পাশেও কিছু দোকান রয়েছে আর মেলাতে ঘুরে বেড়াতে তো আমাদের সবারই ভালো লাগে আমি তো খুবই এনজয় করি আর ছোটোবেলা থেকে এই মেলাটার সাথে আমরা পরিচিত তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের কাছে মেলা কেমন লাগে মেলায় ঘুরতে সেটা আমার কমেন্ট বক্সে জানিও তো এখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটা বাজে আমরা মেলা এসেছি কারণ এই সময়টা একটু ভিড় কম থাকে কিন্তু এসে দেখি মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর যেহেতু আমার বাসার একবারই কাছে মেলাটা তো সাড়ে দশটা বাজে ওরকম বেশি একটা আমার জন্য সমস্যা হয়নি তো এখানে যেই জিনিসপত্রগুলো উঠেছে এগুলো আমরা সবসময় আমাদের যে লোকাল মার্কেট বা সচরাচর এগুলো আমরা দেখে থাকি সেই জিনিসগুলো এখানে উঠেছে ঘর সাজানোর এবং ঘরের ব্যবহৃত অনেক দরকারি জিনিসপত্র আর বাচ্চাদের খেলনা জুয়েলারি এই সব জিনিসগুলো এখানে বেশি ছিল আর এখানে রয়েছে রং বের চুরি তো এই যে এই পাশটা কিন্তু একবারে নদীর পারগে যে রাস্তাটা সেই রাস্তাটায় বসেছে এখানে কিছু সুন্দর সুন্দর সফটওয়্যার রয়েছে আর মেলার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এখানে কিন্তু এবার বেশ কিছু রাইড এসেছে আগে এত বেশি রাইড ছিল না তো এই যে দেখো এটা হচ্ছে নৌকা তো এখানে এই রাইডটাতে কিন্তু মানুষ খুব বেশি উঠেছে আর ওইখানে রয়েছে নাগরদোলা নাগরদোলা দুটো ছিল আর অনেক রাইড এসেছে এখানে এবার মেলায় আর আমি সাউন্ডে একটু লো করে দিয়েছি কারণ প্রচণ্ড শব্দ আর এই যে জয়তা উঠেছে ধোলনায় আর এই যে পাশেই রয়েছে নাগরদোলা নাগরদোলাটার হাইটা কিন্তু এবার অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আর নাগরদোলা উঠতে আমি ভীষণই পছন্দ করি এই জিনিসটা আমি মিস করি না বেলাতে বাচ্চারা সবথেকে বেশি আনন্দ পায় এই রাইডগুলোতে ওঠে আর তোমরা শুনতে পাচ্ছ কি এনা যায় না অনেক গান হচ্ছে এখানে এখানে কিন্তু অনেক মানুষজন আসে আর এই সাত দিন মেলা অনুষ্ঠিত হয় আর এই সাত দিন ব্যাপী এখানে সারা রাত ধরেই মানে সারা রাত কি সারা দিন সারা রাত ধরেই গান বাজনা চলতে থাকে আর এখানে রয়েছে এই যে ট্রেন এইবার এই রাইডটা নতুন এনেছে এখানে বাচ্চাদের জাম করার জন্য এই রাইডটা তো জয়িতা জয়িতার তার বাবা ট্রেনে উঠেছে আমার কাছে সব থেকে বেশি এই রাইডটাই ভালো লেগেছে এবার আর মেলাতে ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে তাই এখন আমরা কিছু খাব তো এই যে মেলা যে নদীর পাড়ে বসেছে এখানে রয়েছে জেটি এই জেটির উপরে এবার খাবারের দোকানগুলো বসেছে এখানে অনেকগুলো ফুচকা চটপটির দোকান ছিল ঝালমুড়ি আরও নানা রকম খাবার ছিল তো এবার এখানে যেহেতু খাবারের দোকান দিয়ে ভালোই করেছে কারণ যেহেতু নদীর একদম উপরেই চিঠিটা তো বাতাস ছিল প্রচুর ভালো লাগছিল খুব তো আমরা এই ফুচকা দোকানের পাশে বসেছি এখানে বেশ কিছু চেয়ার দেওয়া ছিল ওই যে দেখো আকাশে চাঁদ আর নদীর হাওয়া মিলেমিশে ভালোই লাগছে বুড়িগঙ্গা নদী তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম এক প্লেট চটপটি এবং ফুচকার জয়িতার বাবার এগুলো পছন্দ না সে খাচ্ছে চিংড়ি মাছ ভাজা এটাও তার পছন্দ না তার মতে এই খাবারগুলো সব অস্বাস্থ্যকর সেটা আমিও জানি কিন্তু আমি লোক সামলাতে পারি না আর ফুসকার মধ্যে যে টক লবণ দেয় এটা সে একদমই অপছন্দ করে আর এ নিয়ে মাঝে মধ্যেই তার সাথে দোকানদারের সাথে তর্ক বিতর্ক হয় আর জয়িতা কিনেছে মিনি এসি এত কম দামে এসি আমি জীবনে দেখিনি এসির দাম মাত্র একশো টাকা চাইলে তোমরাও নিতে পারো তো যা হোক এই যে আমাদের খাবার চলে এসেছে ফুচকা এবং চটপটি জৈতার চটপটি হচ্ছে ঝাল ছাড়া তো এখন খাবো হচ্ছে ঝালমুড়ি আর ঝালমুড়ি খেতে খেতে বাড়ি চলে যাব আর এই যে ঝালমুড়ি যিনি বিক্রি করছেন এই মামা এখানে সবসময় থাকেন আর ওনার ঝালমুড়ির টেস্টটা অসাধারণ আমরা যখনই এই নদীর পারে আসি প্রায় আসি যেহেতু আমার বাসার কাছেই তোনার থেকে ঝালমুড়ি খাওয়াটা মিস করি না আর আজকে মেলা প্রাঙ্গণ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লক